আমি দেখছি যে বিএনপির একটি অংশ যে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচারণা করছেন যে আমি মহানগরের সদস্য তারা ভুলবশত হয়তো এটি দিয়েছে কারণ আমি মহানগরের সদস্য না আমি আশ্চর্য হয়েছি যে আমার কাছে কারণ দর্শনের একটি নোটিশ আসছে এবং সেটি বলা আছে যে আমি মহানগরের সদস্য তারা ভুলবশত হয়তো এটি দিয়েছে কারণ আমি মহানগরের সদস্য না যদি মহানগরের সদস্য আমি পোস্ট পজিশন থাকতাম তাহলে অবশ্যই কারণ দর্শনের নোটিশ আসছে এটি আমি ষড়যন্ত্রমূলক দেখছি কারণ বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক তিনি সরাসরি আওয়ামী লীগের প্রার্থীর প্রচারণা ব্যস্ত তার আওয়ামী লীগ প্রার্থীর শ্বশুরবাড়ি এবং তার বাপের বাড়ি সে যেখানে থাকেন পাশাপাশি তো আমি দেখছি যে বিএনপির একটি অংশ যে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচারণা করছেন আসার পরে সে বক্তব্য দিব আগে আসুক তার আগে তো বক্তব্য দিচ্ছি না কারণ কেন্দ্র আগে বিবেচনা করুক তাদেরকে ভুল বুঝিয়েছে কারণ আসলে আমি কোনো পদপদবিতে নেই তাই এই চিঠিটা আমার কাছে যৌক্তিক মনে হচ্ছে না সেভাবেই আমি উত্তর দিয়েছি যে আমি বর্তমানে কোনো পোস্ট পজিশনে নাই 26 তারিখ 25 তারিখ 25 মে ছিল প্রত্যাহারের শেষ দিন কিন্তু 25 মে আগ পর্যন্ত আমার কাছে কোনো ফোনও আসেনি কোনো মহানগর কমিটির পক্ষ থেকে কেউ আমাকে জানায়ও নেই যে নির্বাচন থেকে সরে যেতে হবে কারণ তারা মিডিয়ার মাধ্যমে স্পষ্ট করে বলেছে যে এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার রূপন বর্তমানে দলের কোনো পোস্ট পজিশনে সে নির্বাচন করতে পারে এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার সম্মতন হচ্ছে গতকালকে রাতে 3টার সময় 30 নম্বর ওয়ার্ড আমার অফিসের নির্বাচন কার্যালয়ের প্রধান মোহাম্মদ রমজান সহ তিনজনকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে এবং তাদের বিরুদ্ধে কোনো মামলা নাই তারা জানিয়েছে যে ওসি সাহেব আসলে কথা বলে বিষয়টি দেখবেন আমি সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত থানায় ছিলাম এয়ারপোর্ট থানায় তারা কোনো সদুত্তর দিতে পারেনি তারা যদি আমার এই লোকজন কর্মীদেরকে যদি না ছাড়ে আমি একটা দেড়টার সময় আবার থানায় যাব আর না হলে পরবর্তীতে আমি সংবাদ সম্মেলন করব এবং সরকারের যে নগ্ন হস্ত সেটি দিন দিন প্রকাশ পাচ্ছে কারণ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না যেহেতু এখানে প্রধানমন্ত্রী আপন কুয়াত ভাই তিনি আওয়ামী লীগ প্রার্থী তাই তিনি প্রশাসনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।